ওয়েলকাম স্টুডেন্টস লার্ন ফিজিক্স উইথ এ ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার ক্লাসটা শুরু করছি আজকে আমরা পড়ব দৃঢ়তা গুণাঙ্ক মডিউলার্স অফ রিজিডিটি আগে আমরা পদার্থের স্থিতিস্থাপক গুণাঙ্কের কথা আলোচনা করেছি তিন রকম স্থিতিস্থাপক গুণাঙ্কের কথা আমরা জেনেছি ইয়ং গুণাঙ্ক আয়তন বিকৃতি গুণাঙ্ক দৃঢ়তা গুণাঙ্ক তাহলে তিন রকম স্থিতিস্থাপক গুণাঙ্কের কথা আমরা জেনেছি পদার্থের ক্ষেত্রে একটি ইয়ং গুণাঙ্ক যেটা কঠিন পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য আয়তন বিকৃতি গুণাঙ্ক যেটা কঠিন তরল এবং গ্যাসীয় তিন রকম পদার্থের ক্ষেত্রেই প্রযোজ্য এবং দৃঢ়তা গুণাঙ্ক এই দৃঢ়তা গুণাঙ্ক একমাত্র কঠিন পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য তাহলে আজকে আমরা আলোচনা করব দৃঢ়তা গুণাঙ্ক মডিউলাস অফ রিজিডিটি স্থিতিস্থাপক সীমার মধ্যে কৃন্তন পীড়ন এবং কৃন্তন বিকৃতির অনুপাতকে দৃঢ়তা গুণাঙ্ক বলে স্থিতিস্থাপক সীমার মধ্যে কৃন্তন পীড়ন এবং কৃন্তন বিকৃতির অনুপাতকে দৃঢ়তা গুণাঙ্ক বলে একে স্মল এন অক্ষর দ্বারা সূচিত করি তাহলে আমরা যদি স্থিতিস্থাপক সীমার মধ্যে থাকি তাহলে কৃন্তন পীড়ন এবং যে কিন্তন বিকৃতি এই দুটো যা অনুপাত সেটি হবে দৃঢ়তা গুণাঙ্ক অর্থাৎ দৃঢ়তা গুণাঙ্ক এন ইজ ইকুয়াল টু কৃন্তন পীড়ন বাই কৃন্তন বিকৃতি তা কৃন্তন পীড়নকে কৃন্তন বিকৃতি দিয়ে ভাগ করলে আমরা দৃঢ়তা গুণাঙ্ক এন এর মান পাবো আর কঠিন পদার্থের ক্ষেত্রেই এই দৃঢ়তা গুণাঙ্কটা প্রযোজ্য হয় কারণ কঠিন পদার্থেরই একটা নির্দিষ্ট আকৃতি থাকতে পারে সেই আকৃতিকে যখন পরিবর্তন করা হবে তখন সেক্ষেত্রে এই দৃঢ়তা গুণাঙ্কের ব্যাপারটা আসবে দৃঢ়তা গুণাঙ্কের মাত্রা ডাইমেনশন অফ মডুলার্স অব রিজিডিটি তাহলে এই যে দৃঢ়তা গুণাঙ্ক এর মাত্রা কি হবে আমরা দেখে এখানে আমরা দৃঢ়তা গুণাঙ্ক দেখতে পাচ্ছি কৃন্তন পীড়ন বাই কৃন্তন বিকৃতি আর কৃন্তন বিকৃতি এইটার কোনো মাত্রা নেই তাহলে কি হবে শুধুমাত্র কৃন্তন পীড়নই হবে কৃন্তন পীড়ন কীরকম হবে সেই বল প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল তাহলে প্রযুক্ত বলকে ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে আমরা কৃন্তন পীড়নের মান পাব তাহলে ওই কৃন্তন পীড়নে ডাইমেনশান হবে সেটা হবে বল বাই ক্ষেত্রফল এখানে আমরা করেছি দৃঢ়তা গুণাঙ্কের মাত্রা চাপের মাত্রার অনুরূপ হয় আমরা জানি চাপ মানে বল বাই ক্ষেত্রফল এখানে দৃঢ়তা গুণাঙ্কের মাত্রাও হবে বল বাই ক্ষেত্রফল এখানে বলের মাত্রা লিখেছি এম এল টি টু দ্বিপার মাইনাস টু বাই ক্ষেত্রফল বাই এল স্কোয়ার এটা হচ্ছে ক্ষেত্রফল এম এল টি টু দ্বিপার মাইনাস টু এটা বলের মাত্রা বাই এল স্কোয়ার এটা হচ্ছে ক্ষেত্রফলের মাত্রা তাহলে এইটার থেকে আমরা পাচ্ছি এম এল ইনভার্স টি ইনভার্স টু তাহলে এম এল ইনভার্স টি টু এটি হলো দৃঢ়তা গুণাঙ্কের মাত্রা এবং এই মাত্রাটি চাপের মাত্রার সঙ্গে সমান এরপরে আসবে দৃঢ়তা গুণাঙ্কের একক ইউনিটস অফ মডিউলাস অফ রিজিডিটি এবার আমরা কি কি একক হবে ওটা আমরা একটু দেখে নিই এখানে সিস্টেম ইউনিট রিমার্কস সিস্টেম পদ্ধতি কি পদ্ধতিতে মাপবো সেটাই কলামে আসবে ইউনিট এককগুলো কি হবে দৃঢ়তা গুণাঙ্কের এককগুলো কি হবে সেটা এই কলামে আসবে রিমার্কস এখানে যদি কোনো মন্তব্য থাকে প্রথমে আমরা সিজিএস সিস্টেমে আসি সিজিএস সিস্টেমে এর ইউনিট অর্থাৎ দৃঢ়তা গুণাঙ্কের একক হবে ডাইন সেন্টিমিটার ইনভার্স টু ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার বা এটাকে আমরা বলতে পারি ডাইন সেন্টিমিটার ইনভার্স টু এবং এসআই পদ্ধতিতে দৃঢ়তা গুণাঙ্কের একক হবে নিউটন মিটার ইনভার্স টু বা নিউটন পার মিটার স্কোয়ার এটাকে আমরা বলতে পারি পাঁচকাল তাহলে সিজিএস পদ্ধতিতে দৃঢ়তা গুণাঙ্কের একক হল ডাইন সেন্টিমিটার ইনভার্স টু বা ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার এসআই পদ্ধতিতে দৃঢ়তা গুণাঙ্কের একক হবে নিউটন মিটার ইনভার্স টু বা পাস্কাল তাহলে এগুলো সব চাপের একক হলো আসলে সিজিএস পদ্ধতিতে চাপের একক এটাই ডাইন সেন্টিমিটার ইনভার্স টু এসআই পদ্ধতিতে চাপের একক নিউটন মিটার ইনভার্স টু বা পাঁচকাল সেই জন্য মন্তব্যতে আমরা লিখলাম এগুলো হচ্ছে সব ইউনিটস অফ প্রেসার অর্থাৎ এগুলো হচ্ছে চাপের একক এখন আমরা দেখব দৃঢ়তা গুণাঙ্কের গাণিতিক রূপ এই যে দৃঢ়তা গুণাঙ্ক পড়লাম এই দৃঢ়তা গুণাঙ্কের গাণিতিক রূপ আমরা দেখবো কেমন হয় ম্যাথামেটিক্যাল ফর্ম অফ মডিউলার্স অফ রিজিডিটি দৃঢ়তা গুণাঙ্ক এখানে আমরা একটি আয়ত ঘনক নিয়েছি ছবিতে দেখিয়েছি একটি আয়ত ঘনককে প্রথমে এই আয়ত ঘনকটির প্রাথমিক অবস্থায় উপরের তলটা ছিল এ বি সি ডি অর্থাৎ এইটা ছিল প্রাথমিক অবস্থায় তলটা আর নিচে আরেকটি তল আছে পি কিউ আর এস এই নিচের যে পি কিউ আর এস তলটি এটিকে ভূমির সঙ্গে দৃঢ়ভাবে আটকে দেওয়া হয়েছে আবার বলি একটি আয়ত ঘনক নিয়েছি যে আয়ত ঘনকটির উপরের তলের প্রাথমিক অবস্থান এ বি সি এবং নিচের তল অর্থাৎ যেটি ভূমির সঙ্গে আছে সেটি হলো পি কিউআরএস এই পি কিউ তলটি ভূমির সঙ্গে দৃঢ়ভাবে আটকানো আছে এখন আমরা যদি এই এব সি ডি তলের সঙ্গে স্পর্শকীয়ভাবে যদি একটি এফ বল প্রয়োগ করি আবার বলি যদি উপরের যে তলটি আছে এ বি সি ডি এই তলটির সঙ্গে স্পর্শকীয়ভাবে যদি একটি এফ বল প্রয়োগ করি তাহলে এই আয়ত ঘনকটির একটু একটু বিকৃতি ঘটবে তাহলে যখন বিকৃতি ঘটবে তখন এ বি সি ডি এই তলটার অন্তিম অবস্থান হবে এ ড্যাস্ট বি ড্যাস্ট সি ড্যাস্ট ডিড্যাস্ট অর্থাৎ এ বিন্দুটা এড্যাস বিন্দুতে চলে আসবে ডিটা ডিড্যাস্টে তেমনি সিটা সি ড্যাস্টে এবং বিটা বিড্যাস্টে তাহলে অন্তিম অবস্থান হল এড্যাস্ট ড্যাস্ট সি ড্যাশ ডিড্যাস্ট এই স্পর্শকীয় বল এ প্রয়োগ করার ফলে এখন দেখতে পাচ্ছে এই যে দৈর্ঘ্য উচ্চতা ধরে নিলাম এই যে আয়ত ঘনকটির উচ্চতা হচ্ছে এল অর্থাৎ এপি সমান হচ্ছে এল এবারে এই যে এপি যে বাহুটি এই এপি বাহুটির অন্তিম অবস্থানের সঙ্গে এপি বাহুটির প্রাথমিক অবস্থান এখানে থিটা কোন তৈরি করেছে এপি বাহুর প্রাথমিক অবস্থান এটা আর এপি বাহুর অন্তিম অবস্থান পি এপি বাহুর অন্তিম অবস্থান পি এ ড্যাস্ট এখন এই দুটো মিলে এখানে একটা থ্রিটা কোন তৈরি করেছে এখানে আসি পি কিউ আর তলটি দৃঢ়ভাবে আবদ্ধ বলে দিয়েছি পি কিউ আর এস তলটি দৃঢ়ভাবে আবদ্ধ এবিসিডি তলে স্পর্শকীয় বল এ প্রয়োগ করা হলো এবিসিডি তলে স্পর্শকীয় বল একটা এ প্রয়োগ করা হয়েছে এখন এবিসিডি তলের এবিসিডি তলের নূতন অবস্থান হল এ ড্যাস বিড্যাশ সি ড্যাশ নূতন অবস্থান এ বিন্দু স্মরণ দেখতে পাচ্ছি এ বিন্দুটি এ ড্যাস্ট বিন্দুতে চলে এসেছে তাহলে এ বিন্দুর স্মরণ হচ্ছে এ এ ড্যাস্ট এ বিন্দুর স্মরণ বলছি এ এ ড্যাস্ট ধরে নিলাম এটা হচ্ছে এক্স অর্থাৎ এ বিন্দুটি এ বিন্দুতে সরে যাওয়াতে যে স্মরণটি হয়েছে সেটার দূরত্ব আমি ধরে নিলাম এক্স এক্ষেত্রে কৃন্তন কোন এ পি এ ড্যাস্ট এই যে কোনটি যে থিটা কোনটি এই থিটা কোনটি হলো কৃন্তন কোণ কৃন্তন কোণ ইজ ইকাল টু এ পি এড্যাস্ট এ পি এড্যাস্ট এটা হলো কৃন্তন কোণ ইজিক টু থিটা ধরে নিলাম এটা হচ্ছে কৃন্তন কোণ এখন আমরা যদি এই ত্রিভুজটার কথা কনসিডার করি এ পি এডাস্ট আবার বলি এ পি এডাস্ট এই যে ত্রিভুজটা এই ত্রিভুজটার কথা যদি কনসিডার করি তাহলে এখানে একটা থিটা কোন আছে আর এটা একটি সমকোণী ত্রিভুজ যার লম্ব হচ্ছে এ এড্যাস্ট এবং ভূমি হচ্ছে এ পি আবার বলি এ পি এডাস ত্রিভুজটি একটি সমকর্ণী ত্রিভুজ যার লম্ব হচ্ছে এ এ এড্যাস্ট এবং ভূমি হচ্ছে এ পি তাহলে এটা যদি থিটা কোন হয় তাহলে ট্যান থিটা কী হবে ট্যান থিটে লম্ব বাই ভূমি এ এ এড্যাস্ট লম্ব এ এ ড্যাস্ট বাই ভূমি এ পি এ এ ড্যাস্ট বাই এ পি এ এ ড্যাস সমান কত এক্স লিখেছি এ পি সমান কত এল তাহলে আমরা পেলাম ট্যান থিটা ইজ ইকুয়াল টু এক্স বাই এল এখানে পেয়েছি ট্যান থিটা ইজ ইকুয়াল টু এক্স বাই এল এক্স বাই এল ইজ ইজিকোয়াল টু ট্যান থিটা এখন আমরা ছবিতে থিটা কোনটিকে বড়ো করে দেখিয়েছি আসলে এই থিটা কোনটার মান অত্যন্ত ছোটো তাহলে থিটার মান যদি অত্যন্ত ক্ষুদ্র হয় তাহলে আমরা ট্যান থিটাকে শুধু থিটা বলতে পারি থিটার কণির মান যদি খুব ক্ষুদ্র হয় তাহলে আমরা ট্যানথিটাকে থিটা বলতে পারি সেটাই এখানে করেছি ট্যান্থিটাকে থিটা বলেছি থিটা ইজ ইকুয়াল টু এক্স বাই এল যদি থিটা মান খুব ছোট হয় তাহলে এখন আমরা পেলাম কৃন্তন পীড়ন কত হলো তলের ক্ষেত্রফল হচ্ছে এ এ বি সি ডি ধরি ডি এই তলটার ক্ষেত্রফল হচ্ছে এ তাহলে এই তলের ওপর এফ বল প্রযুক্ত হয়েছে তাহলে কৃন্তন পিড়া পীড়ন হচ্ছে এফ বাই এবারে দৃঢ়তা গুণাঙ্গ কত হয় এন ইজ ইকাল টু কৃন্তন পীড়ন বাই ক্রিন্তন বিকৃতি এক্ষেত্রে থিটা এই থিটা কোনটিকে কৃন্তন বিকৃতি হিসাবে বিবেচনা করব। তাহলে এখানে কৃন্তন পীড়ন এফ বাই এ লিখেছি আর কৃন্তন বিকৃতি সেটা হলো এই থিটা কোনটি তাহলে এফ বাই এ বাই থিটা ইজ ইকুয়াল টু এফ বাই এ থিটার মান এখানে বের করেছিলাম এক্স বাই এল তাহলে এফ বাই এ বাই এক্স বাই এল ইকুয়াল টু কী হয়ে যাবে এলটা উপরে আসবে এফ এল বাই এ এক্স তাহলে আমাদের দৃঢ়তা গুণাঙ্ক এই দৃঢ়তা গুণাঙ্কের পরিমাপ হলো এফ এল বাই এ এক্স যেখানে এফ হচ্ছে প্রযুক্ত বল এল হচ্ছে এই আয়ত ঘনকটির উচ্চতা এ হচ্ছে যে তলে স্পর্শকীয় বল এ প্রয়োগ করা হয়েছে তার ক্ষেত্রফল এখানে এই তলটার ক্ষেত্রফল হচ্ছে এ এ বি সি ডি তলের ক্ষেত্রফল এর ওপরে স্পর্শকীয় বল এ প্রয়োগ করা হয়েছে তাহলে এটা হলো সেই যে তলে স্পর্শকীয়ভাবে বল প্রয়োগ করা হয়েছে তার ক্ষেত্রফল এবং এক্স হচ্ছে এই যে এ বিন্দুটা স্মরণ এটা যে এ এই বিন্দুতে চলে গেছে এ থেকে এ পর্যন্ত দূরত্ব হচ্ছে এক্স এখানে লিখে দেওয়া হয়েছে এফ হচ্ছে স্পর্শকীয় বল এল হচ্ছে আয়ত ঘনকটির উচ্চতা এ হচ্ছে উপরিতলের ক্ষেত্রফল ওপরের যে ক্ষেত্রফলটা ছিল এক্স হচ্ছে এ বিন্দুর স্মরণ তাহলে ফাইনালি আমরা পেলাম দৃঢ়তা গুণাঙ্ক ইজ ইকুয়াল টু এফ এল বাই এ এক্স এটাই হলো ফাইনাল সমীকরণ আজকে এই পর্যন্তই আমার ক্লাসটা শোনার জন্যে সকলকে ধন্যবাদ জানাবো আর এই চ্যানেলটিতে থাকার জন্যে সবাইকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে যাতে করে আমার যে কোনো আপডেটস তোমাদের কাছে পৌঁছে যায় আর ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে বন্ধুদের সাথে শেয়ার করবে অবশেষে সকলকে আরও একবার ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাসটা আমি শেষ করছি